আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দিরাগমন গল্পের 25 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন সবসময় ভালোবাসার গল্প পড়ার জন্য। যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গাড়িতে রুমানা বেগম সত্যকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নূপুরের? সত্য বলো। জানি না দাদি, আমার মনে হচ্ছে মায়ের স্ট্রোক হয়েছে। এখন কথা বলো না তুমি, আর মাকে বাতাস করো পারলে, আমি ড্রাইভ করছি। দাদি বলল, এসি ছেড়ে দে। সত্য বলল, না না, এসির বাতাস না এখন, আমি জানালা খুলে দিচ্ছি, আর পারলে পিছনে পত্রিকা রাখা আছে, পত্রিকা দিয়ে বাতাস করো মাকে। এদিকে অবচেতন হয়ে মুখ হাঁ করে মায়ের কোলে শুয়ে আছে নূপুর। তার চিন্তাভাবনা শুধু এক জায়গায় গোলপাক খাচ্ছে, তার জীবনের সাথে শুধু কেন এমন হয়। জীবনে জিত চেপে ধরেছিল, নিজের মেয়েকে বড় কিছু একটা বানাবে, তবে সেই জিতটা সে ঠিক পর্যন্ত পালন করতে পেরেছে? ডাক্তার হয়েছে সত্য, আজ 25 বছর ধরে সে সত্য নূপুর তার মেয়ে সত্যের কাছে গোপন করে এসেছিল, সেই সত্যই আজ নতুন করে ধরা দিচ্ছে তার সামনে। এই 2 দিনের মাথায় তারানা আপা আর সুলতানা আপার যে নতুন অধ্যায় নূপুর জানল, সেটা সে না জানলেও পারত। আর এখন কী শুনল নূপুর? তার একমাত্র মেয়ে কিনা নূপুরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই মেয়েটাই কিনা সুলতানার ছেলেকে ভালোবাসে। ছি 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 ছি, সুলতানা আর সালমানের ছেলে? এ কথা চিন্তা করাও পাপ, তবে সুলতানা আপা মা হলো কিভাবে? না না, এইটাও সম্ভব না। অবচেতন মনে এইসব চিন্তা করেই চলছে নূপুর। কখন যে সে ঘুমের দেশে তলিয়ে গেল আর জ্ঞান ফিরল পরের দিন রাতে। নূপুর নিজেকে বাসায় আবিষ্কার করলো পাশে আলতাফ চৌধুরীর রুমানা বেগম আর সত্য দাঁড়িয়ে আছে। আলতাফ চৌধুরীর নূপুরের মাথায় হাত রেখে বলছেন, মারে ভেঙে গেলে যে হবে না, এই বুড়ো বাবাকে দেখবে কে? সত্য অবস্থা ব্যাগতিক দেখে ব্যাগতিক হয়ে যাবে বুঝতে পেরে আলতাফ চৌধুরীকে সরিয়ে নিয়ে বলল, আমি তো জোয়ান এখনো, আমরা প্রেম করব দুজনেই। আলতাফ চৌধুরী কিছুটা কড়া গলায় বললেন, সবসময় মজা ভালো দেখায় না সত্য। সত্য তখন চোখ দিয়ে ইশারা দিল আলতাফ চৌধুরীকে। আলতাফ চৌধুরী সত্যের ইশারা বুঝে চুপ করে গেলেন। রুমানা বেগম রান্নাঘর থেকে এক গ্লাস দুধের নূপুরকে খেতে বললেন। অবচেতন শেষে এই মাত্র জ্ঞান ফিরে এসেছে নূপুরের। সত্য দুধের গ্লাসটা হাতে নিল, হাতে নিয়ে মাকে উঠিয়ে বসালো বিছানায়, তারপর গ্লাসটা ঠোঁটের সামনে ধরে বসালো, বলল, খাও এই নাও। নূপুরের হঠাৎ আবার সেই কথা মনে পড়ে গেল। সত্যের গালের চোখে চলে ধরে নূপুর বলতে লাগলো, না না এই হতে পারে না, না মা না সত্য, এটা হয় না, হয় না, এটা সম্ভব না, কখনোই না, না না না, এটা কীভাবে হয়? সত্য বলল, কী মা, কী হয়েছে? নূপুর বলল, না না এটা কোনোভাবেই হতে পারে না, পৃথিবীর নিয়ম বিরুদ্ধ কাজ কখনোই না। সত্য দুধের গ্লাস সরিয়ে নূপুরকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর বলল, এই তো তোমার মেয়ে তোমার কাছে আছে, তার কিচ্ছু হয়নি, চিন্তা করছো কেন? নূপুর বলল, না 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 না, আমি চলে যাব, তোকে নিয়ে অন্য কোথায় অনেক দূরে চলে যাব, কেউ পাবে না তোকে, সত্যের সত্য পাবে না, না আসবে না, অসম্ভব এইগুলো, এইটা কখনোই সম্ভব না। আলতাফ চৌধুরী এবার অবাক হলেন, নূপুরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কোথায় যাবি, খুলে বল আমাকে। নূপুর হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো, সত্যের হাত ধরে টান দিয়ে বলল, চল চল আমরা চলে যাই। সত্য বলল, কি হয়েছে মা? নূপুর বলল, না হবে না, হবে না। সত্য বলল, কি হবে না? নূপুর বলল, না কিছু না, আমরা যাই। নূপুর বলল, নূপুরের কথা শুনে সত্য বলল, কোথায়? নূপুর বলল, চলে যাব, চলে যাব অনেক দূরে, কেউ পাবে না, কেউ না, কেউ না। রুমানা বেগম নূপুরকে তার দিকে ফিরালেন, ফিরিয়ে বললেন, কি হয়েছে তোর, আর এমন করছিস কেন? নূপুর অবচেতনের মতোই জবাব দিল, না না আর না, সত্য সামনে আসবে না, পাপ পাপ মহা পাপ। কি পাপ, কি আবোল তাবোল বকছিস নূপুর? নূপুর রুমানা বেগমকে বলল, না মা, পাপ পাপ মহাপাপ, এটা সম্ভব না। সত্য জড়িয়ে ধরলো মাকে, কান্না করতে করতে বলল, কি হয়েছে মা,
কি সম্ভব না কি পাবো আমি কিচ্ছুই বুঝতে পারছি না। নূপুর বলল, না না পাপ পাপ পাপ। এই বলতে বলতে নূপুর আবার বিছানায় শুয়ে পড়লো, এক পাশ কাটিয়ে অন্য পাশে ফিরে বিড়বিড় করতে লাগলো, চোখ বন্ধ করলো, তারপর বলতে লাগলো, পাপ পাপ। আমি আর পারো না, আপনারা পড়েন তো, চার পাঁচবার বলেন। রোমানা বেগম নূপুরকে জিজ্ঞাসা করতে চাইছিলেন কিসের পাপ। নূপুরকে জিজ্ঞাসা করতে সত্য আটকালো, ইশারা রুম থেকে বেরিয়ে আসতে বললো। তারপর আলতাফ চৌধুরী ও রোমানা বেগমকে বললো, জানি না মায়ের মাথায় কী চলছে, এখন আর তাকে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি না। কেমন? রোমানা বেগম বললেন, মেয়েটার কী হয়েছে, পাপ পাপ কেন বলছে সে? জানি না, কিচ্ছু জানি না আমি, শুধু জানি মানসিক এই ট্রমা মায়ের জীবনের ক্ষতি করে ফেলতে পারে, মাকে আমি ঘুমের ট্যাবলেট খাইয়ে দিচ্ছি, তারপর একটা ঘুম হলে ঠিক হয়ে যাবে। আলতাফ চৌধুরী উপরের দিকে হাত তুলে কাঁদো কাঁদো হয়ে বললেন, হে মাবুদ, আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখো, আমার মেয়েটার জীবনে দুঃখের কমতি ছিল না মাবুদ, আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখো তুমি। সত্য মায়ের রুমে গিয়ে মাকে তুলে একটি ট্যাবলেট খাইয়ে দিল। নূপুর তখনও সত্যের গালে হাত দিয়ে ধরে বলল, পাপ পাপ, মারে পাপ করিস না। সত্য নূপুরের কথা শুনেও না শোনার বাহানা ধরল, নূপুরকে ট্যাবলেট খাইয়ে দিল, তারপর বিছানায় শুয়ে দিল। নূপুর সত্যকে বলল, আয় আয় মায়ের পাশে আয়, এই আয় না। নূপুরের আচরণ কেমন জানি বাচ্চা মোর স্বভাব দেখা যাচ্ছে। সত্য বিচলিত হলো না, মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। নূপুর সত্যের লম্বা চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাইছে, গুমপারানি মাসি পিসি মদের বাড়ি এসো, খাট নাই পালক নাই চোখ বুঝে বসো, বাটা বড়া পান দেব গালে পরে খেয়ো, সত্যের চোখে ঘুম নাই, না না পাপ পাপ সত্য পাপ করিস না করিস না। হুট করে গানের মধ্যে পাপ পাপ বলে সত্যকে আবার জড়িয়ে ধরল নূপুর, জড়িয়ে ধরে গান ধরল আবার, আহেরে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকে, না না এই বউ সাজলে হবে না, পাপ 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 করবে না, আমার সত্য পাপ করবে না। কখন যে নূপুর বাচ্চার মতো মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছে সেটা সত্যও টের পায়নি। সত্যের যখন ঘুম ভেঙেছে তখন রাত আটটা, মা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, সে আস্তে আস্তে তার মাকে ছাড়ালো, ঘুমের ট্যাবলেট দিয়েছে, এখন ঘুম হবে মায়ের, ঘুম থেকে উঠে শরীর ঠিক হবে হয়তো। সত্য তার রুমে গিয়ে আলবিকে কল দিল, আলবি কল রিসিভ করতে নূপুর সব কাহিনি খুলে বলল। আলবি বলল, আর ইউ সিরিয়াস? নূপুর সত্য বলল, হ্যাঁ। আলবি বলল, আমি সব সত্য, বাসে আজকে কাহিনী ঘটেছে, আমি মাকে তোমার কথা বলেছি। সত্য বলল, তারপর? আলবি বলল, তারপর মা তোমার ছবি দেখতে চাইলেন, আমি আন্টির সাথে তোমাদের পুরো ফ্যামিলির যে ছবি আছে তোমার দাদার পারচেজ তোলা সেই ছবিটা দেখালাম মাকে। সত্য বলল, তারপর? আলবি বলল, তারপর মা নূপুর নূপুর বলে কেমন জানি চিৎকার করে উঠল। সত্য বলল, নূপুর আন্টি আমার মাকে চিনেন নাকি আগে থেকে? আলবি বলল, জানি না, আমার শেষে মনে হলো যে তোমার মায়ের নাম নূপুর, তবে সেইটা মা জানলেন কিভাবে? সত্য বলল, কিভাবে জানলেন? আলবি বলল, এটা তো আমারও প্রশ্ন। সত্য বলল, হ্যাঁ ঠিক তাই, তারা একে অপরকে চেনেন হয়তোবা, হয়তোবা। আর মা আজকে এই বিয়ে পাপ পাপ করে হাইপার হয়ে গেলেন কেন? আলবি অবাক হলো, অবাক হয়ে জিজ্ঞাসা করলো, পাপ কিসের পাপ? সত্য বলল, জানি না, বাট পাপ হবে কেন? আলবি বলল, জানি না, তবে মা নূপুর নূপুর বলে দুপুর থেকেই কান্না করেই চলছেন। সত্য বলল, মানে? আলবি বলল, হ্যাঁ যা বলছি তাই। সত্য বলল, আন্টিকে জিজ্ঞাসা করনি যে উনি আমার মাকে চিনেন কিনা? আলবি বলল, সাহস হয়নি। সত্য বলল, মানে এসব কি হতে চলছে আলবি? আন্টি কান্না করছেন মায়ের ছবি দেখে, আর এদিকে আমার মা পাপ পাপ বলে কেমন জানি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন, ঘটনা কি? আলবি বলল, জানি না, আমি এতটুকু জানি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। সত্য সত্য বলল, আই লাভ ইউ আলবি, আই লাভ ইউ, তুমি আমার আরেকটা জীবন, এটা আমি অস্বীকার করতে পারবো না। আলবি বলল, পৃথিবীর যত বাধাই আসুক আমরা একে অপরকে ছাড়তে পারবো না। সত্য সত্য বলল, হ্যাঁ। আলবি বলল, লাভ ইউ। সত্য বলল, লাভ ইউ টু। এইদিকে খুনের দায়ে তারা নাকি ধরে নিয়ে গেছেন পুলিশ, আপাতত মামলার সত্য মিথ্যা জানা যায়নি এখনো। পুলিশের ধারণা নিজের স্বামী রাফি আহমেদকে খাবারের সাথে বিষমিশিয়ে হত্যা করেছেন তার স্ত্রী তারানা।
আর এদিকে রোমানা বেগম আলতাফ চৌধুরী বলছেন, আমি মনে মনে আবার বড় ছেলের ঘরের নাতির জন্য সত্যকে পছন্দ করে রেখেছি, সত্যেরও বিয়ের বয়স হয়েছে এখন। রুমানা বেগম বলল, কিন্তু আলতাফ চৌধুরী বলল, কিন্তু কি, সত্য তো আমাদের রক্তের কেউ না, তাকে এই পরিবারের নাতবউ করে এই পরিবারের একজন সম্মান তাকে দিতে চাই আমি, নূপুরের মতো মেয়ের। মেয়ে হয়ে সত্য আমার আগের সংসারটা আবার গুছিয়ে দেবে, আমি এটাই চাই। রুমানা বেগম বলল, না এটা হবে না। আলতাফ চৌধুরী বলল, কেন হবে না? রুমানা বলল, তোমার কানাডিয়ান নাতি কি সত্যকে বিয়ে করতে রাজি হবে? আলতাফ চৌধুরী বলল, সেই দায়ভারটা আমার, সত্য তো যোগ্যতায় কম না, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার সে তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।